হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? সোমবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর ছাদ থেকে শুরু করলাম, দেখতেই পাচ্ছ। আর ছাদে সবুজগুলো যে কি ভালো লাগছে বর্ষার দিনে, না কি বলবো। আমার শুধু একা ভালো লাগলে হবে, তোমাদের সাথেও শেয়ার করলাম আমার ভালো লাগাগুলো। আর আজকে প্রথমেই ভিডিওর প্রথমেই বলে রাখি যে যারা আমার ভিডিওটা দেখছো তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর অনেক ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো। সকালে উঠে রান্না বান্না করে সোনাইকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়েছি। হাজব্যান্ড আর সোনাই দুজনেই চলে গেছে স্কুলে, তো সোনাইকে দিয়ে হাজব্যান্ড যাবে অফিস। আর আগের দিন যেহেতু সানডে ছিল, সোনাইয়ের গানের স্কুলের ড্রেসগুলো বলো আর আমি গেছিলাম, হাজব্যান্ড ক্লাসে গিয়েছিল, সেই সব জামাকাপড়গুলো কাচা ধোয়া করেই রেখেছিলাম হাফটা আর কি, আর হাফটা সকালে করলাম। আর ছাদে চলে এলাম, দেখো আকাশে বেশ ভালোই রোদও আছে, আবার এদিকে মেঘও আছে জানো তো। আর দেখো চারিপাশটা শুধু সবুজ, যে ফাঁকা জায়গাগুলো আছে পুরো মানে সবুজ শাক পাতায় পুরো ভরে গেছে। সেই শাক পাতা হোক আর যেগুলো মানে যে যা কিছু গাছই হোক, মানে চোখটাকে তো আরাম দিচ্ছে না, তাকাতেও বেশ ভালো লাগছে চারিদিকে। আর যেহেতু মেঘমেঘ করছে, কখন ঝমঝমে বৃষ্টি চলে আসবে, যেগুলো শুকনো ছিল আর কি সেগুলো তুলে দিচ্ছি। তো আজ সকালে সোনাইকে দিয়েছি ব্রেড আর বাটার, আর তার সাথে একটু ব্যানানা দিয়েছি আর কি। আর হাজব্যান্ডকে ওদিকে রুটি করে দিয়েছি, রুটি তরকারি আর ব্যানানা এটা দিয়েছে হাজব্যান্ডকে। আর ভাত দিয়েছি, ভাত বটবটি আলু কুমড়ো এগুলো দিয়ে একটা তরকারি, উচ্ছে ভাজা চিচিঙ্গি ভাজা এগুলো হাজব্যান্ডকে দিয়েছি। আর ভাই ভেবেছিলাম যে আজকে বেশি ভাজাভুজি করবো না, কিন্তু চিচিঙ্গিটা বেশ কিছুদিন ধরে পড়ে আছে, তো ওই জন্য ভাজা রাতে কুটে রেখেছিলাম আর কি কেটে কুটে, তো সকালে উঠে ভাজা করে দিলাম। আর তো হাজব্যান্ড আর সোনাই দুজনকে গুছিয়ে গেছে দিয়ে দিয়েছি। ওরা চলে যাওয়ার পর যে কটা কাজ ছিল সেগুলো আমি এবার করতে লাগবো, কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, সেগুলো আবার করবো জানো তো। আজকে সকালে বেশ বৃষ্টি হচ্ছিলো, তাই ভাবছিলাম যে সোনাইকে নিয়ে যাবে না যাবে না এরকম ভাবছিলাম, তো হাজব্যান্ডগুলো না না নিয়ে যাও। আর সোনাই যেহেতু গানে হচ্ছে অংশগ্রহণ করেছে, আবার অ্যাবসেন্ট করলে না এগুলো খুব প্রবলেম হয় আর কি স্কুলে, তো পরে যেটা হচ্ছে সেটা বুঝতে পারবে না, তোর গানটা তুলতেও মানে এ হবে অসুবিধা হবে, তো সেই জন্য আবার একটা ক্লাস টেস্টও আছে, ওই জন্য আজকে আর অ্যাবসেন্ট করানো হলো না, সোনাইকে দিয়েই এসেছে। তো অ্যাবসেন্ট করাতেও না খারাপ লাগে, মানে কী বলতো ঘরে থাকলে তো স্কুলে যে কটা কাজ ফাজ থাকে সেগুলো কমপ্লিট করে নেয়, আর বাড়ি থাকলে সোনাই বিরক্ত হয় সন্ধ্যাবেলায়, বলে মাস আমার সেই কাজগুলো সব তুলতে হচ্ছে, কেন পাঠালে না আমাকে, আমি তো স্কুলে গেলে সব করেই নিতাম করেই নিতাম এরকম আর কি। তো সেই জন্য যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতেও চিলে কোঠাতে সব তুলে দিলাম, আর এরকমভাবে না সব গুছিয়ে গাছি একটু একটু করে সব করে রাখিব, না হলে না খুব প্রবলেম হয় জানো তো, সংসারের কাজগুলোকে যদি হেলাফেলা করা হয় না পরে মানে ভীষণ অসুবিধা হয়ে পড়ে আর কি। তো সেই জন্য আর সব কিছু দেখো, এখন আবার মেঘলা হালকা ঝিরিঝিরি করে যেন বৃষ্টি বৃষ্টিও পড়ছে, তো সেই জন্য সব তুলে নিলাম আর কি। মানে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে বৃষ্টিও চলে এলো, মানে যে কটা শুকনো ছিল সেগুলো তুলেছিলাম, তারপরে ভাবলাম যে না দরকার নেই এরকমভাবে ফেলে রেখে, তা আবার মানে জোরে ঝিরঝিরি এসে গেলে আবার ভিজে। তো সিঁড়িঘরটা ছিল বলে না সত্যি কথা, জামাকাপড় মেলার বর্ষাকালে অনেক সুবিধা, তো এখানে দেখো সব মিলে দিয়েছি সুন্দর করে, আর যে কটা একদম শুকিয়ে গেছিলো সে কটা নিয়ে আসলাম, এসে এখানে রাখলাম, তো এখানে এগুলো ফোল্ড করে নিই। এদিকে বৃষ্টি মানে হালকা ছিটে ফুটো হতো, দেখো কীরকম রোদ উঠলো কড়কড়ে রোদ। আর যাই হোক জামাগুলো তুলে নিয়ে এসেছে যেগুলো আর কি শুকিয়ে গেছে পুরো, সেগুলো এখন ফোল্ড করে নিই, কারণ হাতের কাজগুলো আর ফেলে রাখলে হবে না, কারণ কী বলো তো দুদিন ধরে না তেমনভাবে ভিডিও দেওয়া মানে দেওয়ার জন্য এডিট করা সেরকমভাবে না হচ্ছে, চাইলে সব কিছুই করতে পারি। আগে ছিল দেখো নিচে দুটো বড় বড় রুম, ডাইনিং বড় ডাইনিং বারান্দা সব কিছু, কিন্তু এখন দেখো এই দুটো ঘরে কী সুন্দর গুছিয়ে সব কিছু রাখতে পারছে। আমরা যদি মন থেকে চাই যে এটা পারবো তাহলে কিন্তু সেটা পারবোই। তো এই দুই কামরার ঘরেও কিন্তু অনেক সুন্দরভাবে সব জিনিস গুছিয়ে গেছে রাখা যায়, দেখো যেগুলো হালকা হালকাই ভিজে সেগুলো আমি এখন জানালার সামনে রেখে দিচ্ছি সোফার ওপরে, তো ওখানটা তো যখন সোনাইকে নিয়ে ফিরি তখন ভালোই রোদ থাকে, তারও আগে থেকে ভালো রোদ থাকে, তো ওখানে যেটুকু ভিজে ভিজে থাকবে সেটুকু শুকিয়ে যাবে, এসে জাস্ট তুলে নেব। তো দেখো সব কিছু যদি সুন্দর করে করা যায় না ভালো লাগে জানো তো, মানে নিজের মতো করে মনের মতো করে গুছিয়ে যেটুকু পারবো সেটুকু সুন্দর করে করার। আর তো এখন দেখো এই যে সব ফোল্ড করে নিলাম এগুলো আমি ওই ঘরে রেখে দেবো, আর এইখানে দেখো এসে এই যে হ্যাঙার গুলো পুরো খালি আছে, হাজব্যান্ডের জামাকাপড়গুলো হাজব্যান্ড পরেছে নামিয়েছে, তো সেগুলো এখন গুছিয়ে রাখবো, যে কটা জামাকাপড় আছে সেগুলো গুছিয়ে হাজব্যান্ডেরগুলো রাখবো, ওগুলো বেশি হাজব্যান্ডের থাকে, আমার কয়েকটা নাইটে থাকে আর কি। আর তো হ্যাঁ অনেক কটাই জামাকাপড় হাজব্যান্ডের এদিক ওদিক মানে কাচাকুচি হয়েছিলো, তো সেগুলো এখন রেখে দিচ্ছি। আর এদিকে দেখো সোনাইয়ের জন্য ব্যাগে করে খাবার নিয়ে নিলাম, একটু ওই ভুট্টা ভাজা নিলাম, এটা হচ্ছে আগের দিন কিনেছিল হাফটা খেয়েছিল হাফটা আছে, আর একটু ফল নিয়ে নিয়েছি আর কি ওই বক্সে করে, সরি ফল নয় বিস্কিট গুড্ডে বিস্কিট নিয়েছি, জল নিয়েছি, খুচরো পয়সা গাড়ি ভাড়া নিয়েছি আর কি।
তো যেটুকু লাগবে সেইটুকুই, আমার না ভালো লাগে, যেটুকু লাগবে সেইটুকু নিলাম, আর এক গাদার নিয়ে বেরোলাম। তারপরে এদিক সেদিক করে খরচা করে একেবারে মানে নিঃশেষ করে ফিরলাম, সেটা না ভালো লাগে না। একটু কী বলতো, গুছিয়ে শুছিয়ে করলে কিন্তু অনেকটা দিকে সাশ্রয় হয়। আমাদের মতো সংসারে হিসাব না করে চললেই মুশকিল। দুটা পদক্ষেপে আমাদের খুবই হিসাব করে খুবই সাবধানে পা ফেলতে হয় আর কি। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ডাস্টিংটাও হয়ে গেল, বেশ কিছু ধুলোবালিও বেরোলো। তো যেহেতু ঝাড়াঝুড়ি একটু করেছিলাম, আর এখানে দেখো চায়ের বাসন কোসন যেগুলো আছে সেগুলো মেজে ধুয়ে তারপরে সোনাইকে আনতে চলে গিয়েছিলাম, নিয়েও চলে এসেছি। আর এই যে দেখো, সোনাইকে একটু মাছ ভেজে দিলাম গরম গরম, আর সকালের উচ্ছে ভাজা, চিচিঙ্গি ভাজা, তারপরে আলু কুমড়ো বটবটির তরকারি এগুলো ছিল, এগুলো দিয়ে আর মাছ ভাজা দিয়ে সোনাইকে এখন খাইয়ে দিচ্ছে। আর সোনাই খুব পছন্দও করে মাছ ভাজা, জানোই তো তোমরা, মাছ ভাজা হোক, মাছের ঝোল হোক আর ঝাল হোক, এগুলো সোনাই খুব পছন্দ করে। তো মাছ থাকলে না আমি ওকে খাইয়ে দিই, কারণ কাঁটা টাটাগুলো তো খুব একটা মানে বাঁচতে পারে, কিন্তু তাও যদি বাই চান্স বেঁধে যায় কাঁটা, তো সেই জন্য আর কি। বেশি করে এই জামা কাপড়গুলো আগে ওপরে কেচে ধুয়ে মিলে দিয়ে গিয়েছিলাম, সোনাইকে খাইয়ে আমি খেয়ে তারপরে এখন চলে এলাম ছাদে। আর একদিকে দেখো আকাশে প্রচুর রোদ, আবার একদিকে মেঘ, কারণ ওই যে সোনাইকে নিয়ে একটু ঘুম পাড়াতে গিয়ে যদি চোখটা লেগে যায়, বাই চান্স যদি সব কিছু ভিজে টিজে যায়, তো সেই জন্য যেগুলো হচ্ছে সব জামা কাপড়গুলো যেগুলো একটু ভিজে সেগুলো সব সিঁড়ি ঘরে আবার মিলে দেবো, আর যেগুলো মানে শুকিয়ে গেছে সেগুলো টুকটাক জিনিসগুলো নিচে নিয়ে চলে যাব। তো দুপুরের কিছু সিঁড়ি ঘরে মেলাই আছে দেখেছো, সোনাইকে আনতে যাওয়ার আগে সব তুলে দিয়ে গিয়েছিলাম, আবার এখন যেগুলো তুলছি এগুলো সবই এখানে থাকবে। যদি পরের দিনও কিছু ভিজে ভিজে থাকে সেগুলো আবার সকালে রোদ খাইয়ে নেবো। এরকমভাবেই একটা একটু মানিয়ে গুছিয়ে চলি আর কি। কেন বলতো, ওই নালে শুয়ে পড়লে বৃষ্টিটা এলে আর কি সব ভিজে একাকার হয়ে যাবে। আর সোনাই স্কুল ড্রেস, এটাই যেহেতু পরের দিন পড়বে, আমি কি বলতো ডবল সেটটা নিই না, আমি একটা করেই নিই। এরকম করে করেই আমি মানে প্রত্যেক দিন ধুয়ে কেচেই দিই, তারপরে আবার শুকিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিই, পরের দিন আবার হচ্ছে এই ড্রেসটাই পরে যায় শুনে। তো একটা করেই ড্রেস কিনি ডবল, অনেকে ডবল কেনে, কিন্তু ডবল কিনলে কি বলতো দামটাও অনেকটা পড়ে। আর আমাদের মতো সংসারে একটু বুঝে শুনে না চললে, সব কিছুই একটু গুছিয়ে গাছিয়ে বুঝে শুনে একটু চলতে হয় আর কি। তো দুটো ড্রেস পরলে ডবল দামও পড়বে, তো সেই জন্য আর কি একটু এই একটাই কিনি, আবার এটা যখন নষ্ট হয়ে যাবে তখন আবার একটা কিনে নেবে। যে কোনো জিনিস দেখবে অপচয় তো ভালো নয়, আর হচ্ছে যাদের অনেক আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের মতো সংসারে যেটুকু আমরা সাশ্রয় করতে পারি সেটুকুই আমাদের কাছে মহামূল্যবান। তো আর এখানে সন্ধ্যাটা নিবেদন করে দিলাম, দেখো ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম, সন্ধ্যা দিয়ে দিলাম এখন এই যে সুন্দর করে, তারপরে একটু চা করে নিলাম। জানোই তো সন্ধ্যাবেলা আমি চা খেতে ভীষণ ভালোবাসি, আজকে বাটিতে করেই নিয়ে নিয়েছি চা। চা আর বিস্কিট এখন খেয়ে নিই, সোনাই তো ওদিকে ঘুমোচ্ছে, তারপরে জামাকাপড়টা ছেড়ে আবার গোপালকে শয়নে দেবো। তো এই যে দেখো গোপাল সোনাদের শয়নেও দিয়ে দিয়েছি, সারাদিন এই সংসারের খুঁটিনাটি কাজ করতে করতে কখন যে সকালবেলায় গোপালকে তুলি, আবার যে গোপালের ঘুমের টাইম হয়ে যায় তার ঠিক নেই, সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটে যায় এরকমভাবে। আর আমার এই ছোট্ট সংসার তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা। আর সোনাইকে একটু ঝোল ঝোল ম্যাগি করে দিয়েছি, সোনাইয়ের না একটু ঠান্ডা মতো লেগেছে, সর্দি মতো আছে, আর একটু এই গরম গরম ম্যাগি করে দিলে একটু খেতেও ভালো লাগে, মুখের স্বাদ নেই, দুপুরেও ভাত ভালো করে খেতে পারেনি একদম, দু এক গাল খেয়েছে ব্যাস। আর এদিকে এখন সোনাইকে পড়াতে বসেছি, তো এই যে তার এদিকে বই খাতা দেখছো, আর তো সোনাইকে বললাম উপরে বসে, ওই সোফার তলাটা দেখে না দু একটা মশা বেরোচ্ছে, ওই জন্য বললাম তুমি উপরে বসে লিখে নাও পড়ে নাও আর আমি নিচে বসছি। তো এই যে দেখো সোনাইকে আবার একটু এই আদা তুলসী পাতা এগুলো দিয়েছিলাম ফুটিয়ে ভালো করে, সোনাই খেলো একটু মধু দিয়ে। রাতে ডিনারটা করতে করতেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।